দ্রুততম সময়ে বাংলাদেশের সাথে ফ্লাইট চালু করার জন্য কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আহমেদ নাসের আল মোহাম্মদ আল আহমেদ আল জাবের আল সাভার কাছে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। কুয়েত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট চালু না হওয়ায় ছুটিতে বাংলাদেশে এসে আটকে পড়া কুয়েত প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তার বিষয়টিও তুলে ধরেন তিনি। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে দুদিন পর সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। কুয়েতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমেদ আল সাভার সাথে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। এ সময় সদ্য প্রয়াত আমির সাভা আল আহমেদ আল জাবের আল সাভার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সরকার, জনগণ ও প্রধানমন্ত্রী এর শোক জানান ডক্টর মোমেন। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন আমিরকে অভিনন্দন জানান এবং করোনা পরবর্তীকালে তাকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান।